এটা পেশেন্টের ক্যাভিটির উপর নির্ভর করে, কেমন ক্যাভিটি যদি বড় থাকে তাহলে পাউডার বড় দিলাম, ভাইয়া ক্যাভিটি বড় থাকলে পাউডার বেশি বেশি দিলাম, বুঝছেন? এটা হচ্ছে লিকুইড, লিকুইড এখানে আছে কিনা জানি না। কতটুকু লিকুইডের চা আপনি করতে করতে আইডিয়া হয়ে যাবে, এমনভাবে লিকুইডটা দিতে হবে বেশি হতে হবে না। দেখেন আমি আপাতত 3 ফোঁটা দিচ্ছি, কেমন? এটা যদি নরম বেশি হয় তাহলে 4টা দেবো, নরম বেশি না হলে হয়ে যাবে। আর এটা মিক্স করতে সময় তাড়াতাড়ি মিক্স করে ফেলতে হবে, আদারবে ছেটে যাবে, জাহানোর ডাক্তার ফেলা যাবে। হয়েছে, এর থেকে নরমও হতে পারবে না আবার এর থেকে শক্ত হতে পারবে না। দেখুন এর থেকে নরম হলেও পরে যাবে, দেওয়ার সময় পরে যায়, মানে পরে যায়। আবার এখানে একটু আরেকটা কথা আছে, মনে করো আমরা এখন বানাই, উপরের দাঁত হলে একটু ঘন করি আর নিচের দাঁত হলে পাত্র করলে সমস্যা নাই, কারণ উপরের দাঁত হলে ঘন না করলে দেওয়ার সময় আর কি। এই জন্য আমরা ওই যখন আমরা ইন্টারভিউ আসবেন ইনশাল্লাহ তখন বলবেন যে উপরের দাঁত যাতে দেখো, যে তখন আমরা ওইভাবে বানাবো না, হয় আপনি উপরে দাঁত আমি যদি পাতলা করে দিই আপনি দিচ্ছেন ডক্টর টক্টর করে দেবেন। এগুলো কি লাইট 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 কিউ দিয়ে